আসসালামু আলাইকুম, কেমন আছেন আপুরা ভাইয়ারা? আমি আল্লাহর রহমতে ভালো আছি। মাত্র গর্ত পরিষ্কার করলাম, এখন হচ্ছে একটা আপুকে বলছিলাম আমার জন্য কেসকি মাছ নিয়ে আসতে। উনি ওনাকে আমি ইয়েতে দেখাইছিলাম, ভিডিওতে দেখাইছিলাম যে এটা আমার অনেক পছন্দের মাছ, লাইটের জন্য জানি কেমন আসে ভিডিও। তো উনি বলছে হ্যাঁ আমাদের এখানে তো আছে এই মাছ, আমি তো ওই দিনও নিয়ে আসছি, তো এখন নাকি নিয়ে আসছে। আমি ঘুমাইতেছিলাম সকালে সাফরিয়াকে স্কুলে পাঠায়া, তো দেখি উনি কি মাছ নিয়ে আসছে। তো আবিগাল আমাকে ডাকতেছে যে ম্যাডাম ম্যাডাম, ওই যে ওই আপুরে যে বলছিলেন মাছ আনতে, উনি তো মাছ আনছে। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে ফ্রিজে রেখে দাও, তো এখন চলুন দেখি কি মাছ আনছে। আজকে সকালে নাকি নিয়ে আসছে, আমি জানি না এগুলো কেস কি মাছ কিনা, চলুন দেখি। এই যে আপনাদের সাথে খুলি আর ক্লিন করি, হ্যাঁ লাইট অফ করে নিই, তার হচ্ছে কার সিস্টেম কারেন্ট। আরে আল্লাহ, কি দরকার আমার টাকা নষ্ট করার, অফ করে দিলাম। চলুন বারান্দায় যাই, আমার কিচেনটা অন্ধকার আমার ভাল লাগে না, বারান্দায় যাই। আবিগাল হয়েছে চলে গেছে শপে, ও একদম আমাকে বন্দি করে গেছে, এটা ওর বসের আদেশ যে তুমি কিন্তু তোমার ম্যাডামরে কখনো ঘুমায় থাকলে বাসায় খুলে যাবা না, আমাকে একা রেখে যাবা, উনি ঘুমায় গেলে ওনাকে তালা বন্ধ করে যাবা। দাঁড়ান তো চলুন খুলি দেখি কি মাছ আনলো। গন্ধে তো বলতেছে চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ আই না বলে কেমন লাগে, ও চিংড়ি মাছ মলা মাছ মিলেয়া তার আপনাদের সাথে শেয়ার করি। দেখছেন মিক্সড, তবে চিংড়িগুলো কিন্তু মনে হতেছে বিলের চিংড়ি, তাই না? চচ্চড়ি খাওয়া যাবে। এই যে এখানে হয়েছে আপনার 150 টাকার মাছ হয়েছে, 150 টাকার অনেকগুলি মাছ। মাছ আছে অনেক রকম এখানে, মানে আমি তো চিনি না আসলে ওই অত রকম জায়গা, এখন উনি কোত্থেকে আনছে। বাট চিংড়িগুলো আমার পছন্দ হয়েছে, একদম সুন্দর সুন্দর চিংড়ি, মাশাআল্লাহ আপুটারে ধন্যবাদ। কেমন বুঝলেন আপুরা ভাইয়েরা, দেখি কয়টা পাওয়া যায়, বাইল্লা বাইল্লা বা কি কি মাছ এগুলো দেখি। এটা কি মাছ? এই মাছ আমি জীবনও চিনি না জানি না, এটা তো বাইল্লা, চেও বাইল্লা, চেও বাইল্লা, কাঁকড়া, তারপর হয়েছে এটা হয়েছে কি চাপিলা মাছ, না চাপিলা মাছ না, এটা চাপিলা মাছ। তারপর হয়েছে ওয়াও মোলা মোলা, ও না উনি ভালো বাজার করছে মাশাল্লাহ, মোলা সকালবেলা মনে হয় বাজারে গেছে নিয়ে আসছে। তো এখানকার মানুষও আসলে হেল্পফুল। তো এইটুকু দিয়ে যদি আমি আপনার মনে করেন একটা চচ্চড়ি করি, তাও তো আমি খেতে পারবো, আর আমার মেয়েটাকে যদি চিংড়ি মাছ বুনা করে দিই সে তো সেই লেভেলের খুশি হবে, তাই না? ও তো চিংড়ি এমনি পছন্দ, ও হয়েছে খাইতে পারে না কি মাছ, ও রুই মাছ অত পছন্দ না, বা অন্যান্য লোকাল মাছ যেমন অন্যান্য মাছ ও বেশি একটা পছন্দ করে না। মাছ পছন্দের মধ্যে ওর হয়েছে কেয়া মাছ, চিংড়ি মাছটা একটু পছন্দ বেশি।
যেমন এই গুড়া মাছ ও খাবে না। নাইজেরিয়া বসে দেশের মতো গুড়া মাছ দিয়ে ইয়ে করতেছি। ওয়াও, এখন উনি এগুলারই মনে করছে কেসকি, আমার মনে হয় কেসকি মাছও পাওয়া যাবে, কি বলেন? পাওয়া যাবে না? পাওয়া যাইতে পারে। আমাদের দেশে 150 টাকা দিয়ে এতগুলো চিংড়ি আর গুড়া মাছ পাবো? পাবো না। গ্রামগঞ্জে হয়তো পাওয়া যাবে, কিন্তু শহরে পাওয়া যাবে না। জি জি, কাঁকড়াটাও কেটে নিব, কারণ কাঁকড়াও খেতে মজা লাগে। দেখি আর বেছে নেই। আপনার আপু নাইজেরিয়ার মতো মাছ পাইছি, নাইজেরিয়ার বাংলাদেশ সেম সেম, আমি তো আগেও বলছি ওরা হচ্ছে ভাই বোন, ভাই বোন, আচার আচরণ স্বভাব চরিত্র অলমোস্ট একই রকম, অভাব অনটন, আন্তরিক, আত্মীয় স্বজনের সাথে লেয়াজু মেনটেন করা, সবই একই রকম আমাদের মতোই, বাংলাদেশের মতোই। তো খাদ্য খালি এখানে সবজিটা একটু কম হয়, কারণ পাহাড়ি এলাকা, তো আমাদের দেশে যেমন অনেক সবজি হয় এখানে সবজি কম হয়। চিংড়ি মাছগুলি আমার দেখে বেশি খুশি লাগতেছে, তাও এত অল্পতে পাইছে। মাছগুলো ক্লিন করে নিলাম, এখন হচ্ছে এই মাছগুলো কাটতে হবে, কিন্তু আমার তো হয়েছে ইয়ে নাই, কি জানি বলে, বটি নাই, হাত দিয়ে কাটবো আর চাকু দিয়ে। এই মাছগুলো তো কাটতে হবে, এগুলো তো ছোট। আর এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো বেছে নিলাম, কয়েকটা কাঁকড়া আছে, এগুলো একটু ইয়ে করে নিব, দেখি বড় কাঁকড়া খেতে পারি, ছোটটা খেতে পারবো না। তো এই হয়েছে অবস্থা। আমার খুব ভালো লাগতেছে যে আমি নাইজেরিয়াতে বসে বাংলাদেশের মতো ছোট মাছের চচ্চড়ি খাবো, তারপর হচ্ছে ছোট মাছ দেখতেছি, ধরতেছি, এটা আমার খুবই ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে বলবেন। তো এই যে চিংড়ি মাছ কেটে নিলাম, আর হচ্ছে এখন ছোট মাছ বেছে নিব, বেছে নিয়েছি, ময়লা ফেলাইছি, এখন হচ্ছে জাস্ট ইয়ে করব, মানে একটু বড় আছে যেগুলো সেগুলো কাটবো। তবে ইয়ে নাই তো, তবে এখানে নতুন কিছু মাছ দেখলাম, যদিও ছোট। এই দেখেন, এটার এক পাশ এক রকম, আরেক পাশ আরেক রকম। আমি জানি না এই মাছটা আমি কখনো নিচে, চান্দা টাইপের একটা কিছু হবে, তাই না? চান্দা মাছ টাইপের একটা কিছু হবে, বাচ্চা অবশ্য অনেকেই চিনবেন হয়তো। তারপর আরেকটা মাছ চিনি না এখানে, সেটা হয়েছে কোথায় কোথায়, এটা এটা তো মনে হয় পোয়া মাছ না, কি জানি, যাই হোক গা, ছোট মাছ, ছোট মাছই খেয়ে ফেলবো। কিছু বাইল্লা আছে, চাও বাইল্লা আছে, চাও বাইল্লার বাচ্চা আছে, কিছু নর্মাল বাইল্লা মাছ, বাইল্লা মাছ মানে বেলে মাছ, অনেক তো বলবো না, আবার বাইল্লা কি, মলার বাচ্চা আছে। আপুটাকে অনেক ধন্যবাদ যে আপুটাকে আপুটা আমাকে মাছগুলো এনে দিছে। তো এখন মাছটা বেছে, তারপর হয়েছে ফ্রিজে রেখে গোসল করব, গোসল করে আর দুপুরে কিছু রান্না করব। একটু বিফ পোনা আছে, দেখি বা কিনে খাবো, কিনে খেলেও আপনাদের সাথে শেয়ার করবো। এখানে একদম ছোট্ট একটা হোটেল দেখছি, টিনের ঘর, ওইটাতে খাবো যদি খাই আর কি, একটা ভেজিটেবল সুপ খাবো। তাহলে কাজ শেষ করি, মাছ কেটে ফ্রেশ হইলাম, মানে মাছ কেটে শেষ করলাম আর কি, মাছ বেছে মাছ কেটে শেষ করলাম, এখন গোসল করব। মাই গড, ছোট মাছ আসলে কাটা কুটা অনেক কষ্ট, বাছা টাছা, তাই না? আর এই যে স্টিকারটা সাফিরা কবে লাগাইছিল জানেন? সাফিরা যখন ফার্স্ট নাইজেরিয়াতে আসছিল 2018-এ, হ্যাঁ 2018-এ স্টিকারটা লাগাই গেছিল, তখন সাফিরা ছিল হয়েছে কয় বছর, 6 বছর না 5 বছর যেন ভুলে গেছি, ওই স্টিকারটা এখনো আছে। ওর বাবা যতবার আসছে, মানে ও সাফিরা মনে করতো কি ওর বাবা খুলে ফেলছে, ও খুব সারপ্রাইজ হয়েছে বাবা এখনো রেখে দিছে এটা, অনেক বছর আগের, অনেক বছর আগে সাফিরের চাইল্ডহুড মেমোরি এটা। মানে বাচ্চারা যেখানে চায় সেখানে নিজের ঘরটা সাজাইতে চায়, বুঝছেন না? তো এটা ওর ঘর, তখন তো আমাদের সাথে ঘুমাইতো। এখন গোসল করে আসি, ফ্রেশ ট্রেশ হয়ে আসি,
গোসল করে রেডি হয়ে গেলাম। মানে ছোট মাছ কাটলে এই একটা সমস্যা যে হাত থেকে গন্ধ যাইতে যায় না। ওয়াশিং, ডিশ ওয়াশার দেওয়ার, হাত ধুইছি, শ্যাম্পু দিয়া হাত ধুইছি, সাবান দিয়া হাত ধুইছি, আবার এখন বডি স্প্রে মারছি, পারফিউম মারছি, মানে তারপর আমার নাকে শুধু ওই গন্ধই আসতেছে, ওই গন্ধই আসতেছে। এখন এই গন্ধ আমি দূর করবো কিভাবে আমি জানি না। কিছু খাইতে পারি আর না খাইতে পারি আমার এই বাগান থেকে, আমি যদি কাঁচামরিচ খাইতে পারি তাই আমি সার্থক। কাঁচামরিচ খাইতে পারলেই হবে। বোম্বাই মরিচ পাওয়া যায় অনেক। গুড আফটারনুন। গুড আফটারনুন। How are you? Fine. My husband sent message. Any message? Okay, let me check. Okay. গুড আফটারনুন। Big girl, what happened? Good afternoon. Say good afternoon, everybody. Big girl and pink. When this light go? Because I was cleaning fish outside, so I don't know when this. Fish. Fish. চলে আসছি আমার সব, আমার অফিস, আমার সব, আমার সব কিছুতে চলে আসছি। এখন হয়েছে বসে থাকবো, ফোনে চার্জ নাই, কখন কারেন্ট গেছে জানি না, ফোন আমার সাথে ছিল, কারেন্টটা শুক, ফোন চার্জ দিব। আর পাশে হয়েছে একটা বাচ্চার চোখ উঠছে, সরি। I tell her to put water, like after 10 minutes, 20 minutes, put water. Tell her mommy, please. Water is very good for eyes. তো চোখ উঠছে, আমার মনে হয় চোখ উঠলে মানে চোখে পানি ঝাপটা দিলে ভালো, চোখে যে কোনো সমস্যাতেই চোখে পানি ঝাপটা দিলে আমার যেটা মনে হয় আর কি ভালো। বাইরে থেকে তো লাইট আসছে, মাস্কেট একদম কাহিল হয়ে গেছে। আর আমি এখানে এসে আমি মুখে কোনো স্নো ট্যাপ বা পাউডার ট্যাপ কিছুই দিচ্ছি না, আমি হচ্ছে দিচ্ছি জাস্ট পটস ক্রিম। কারণ হচ্ছে আমি খেয়াল করছি আমার এখান থেকে একটু স্কিন উঠতেছিল এজন্য, তারপর আর এখান থেকে একটু স্কিন উঠতেছিল, তো আমার মনে হলো যে ক্রিম মনে হয় বেটার, মেবি নতুন এখানের পানির জন্য হতে পারে, এখানে পানির জন্য হতে পারে, ওয়েদারের জন্য হতে পারে, এই জন্য আমি জাস্ট ক্রিম দেওয়া শুরু করছি, কোনো পাউডার না। এই জন্য আপনারা আমার কেমন লাগে না, আমি মনে হয় আগে থেকে একটু মোটা হয়েছি, কারণ সবাই বলতেছে এখানে আমার নাকি আগে থেকে একটু স্বাস্থ্য ভালোই যায়, আমি জানি না কেন, খাইও না অত যে আমি খাইয়ে বড়ে করতেছি। ঠিক আছে, সাথেই থাকুন। তো বিকাল হচ্ছে আমার জন্য লাঞ্চ নিয়ে আসলো, আমি বলছি আমি ইয়াম খাবো, আমাকে ইয়াম খাও, তুমি সকালবেলা খাইছো আমার জন্য কেন করো নাই, ওর বলছে আচ্ছা ম্যাডাম আমি নিয়ে আসতেছি ইয়াম করে, ইয়াম ট্রাই করছে, বিসমুল্লাহ। সে মজা, এটা হচ্ছে টমেটো পেস্ট,
এখানে ম্যাগি মশলা, পেঁয়াজ, তারপর হচ্ছে মরিচ, এটাই সব দিয়ে করছি, যেটাতে সাফিরাকে আর কি সকালবেলা ইয়ে বানাই দিছি, কি বলা? স্প্যাগেটি। আর আজকে আর বাইরে খাইলাম না, ঘরের মজার খাবারটা খেলাম। আশা করি আপনারা আমার আগের ভিডিওটা দেখছেন। সবচেয়ে মজার বিষয় কি জানেন, কিছু কিছু মানুষ আমাকে পছন্দ করে না, তারপরও তারা আমার ভিডিও দেখবে দেখবে এবং একটা কমেন্ট ছুড়ে যাবে। বেশ মজার ব্যাপারটা, দরকার নেই ভালোবাসা। ভিডিও দেখেন, কমেন্টও ছুড়ে যান, ধন্যবাদ। রাতে খাবো ভেজিটেবল স্যুপ। খাওয়াটা খুব মজার। আর যে আপুরা ভাইয়ারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা সবার জন্য, অনেক। আপনারা আমাকে এত সাহস দেন, এত ভালোবাসেন, আমাকে এত সাপোর্ট করেন, আলহামদুলিল্লাহ। আর যারা আমার টি শার্ট পরা নিয়ে সমস্যা, প্লিজ আপনাদের যদি ভালো না লাগে আমার ভিডিও দেখবেন না। আমি তো টি শার্ট পরতেছি, আমি তো অন্য কিছু পড়তেছি না। বাংলাদেশে কত পার্সেন্ট মেয়েরা টি শার্ট পরে বলবেন একটু। আর আমি বারবার বলতেছি আপনাদেরকে যে আমি আসার সময় বাংলা কোনো ড্রেস নিয়ে আসতে পারি না বাঙালি, কারণ আমার ওয়েটের লিমিট ছিল মাত্র 23 কেজি। 23 কেজি দিছিল, তার মধ্যে আমার খাবার এই চলে গেছে। আর সাফিরার হচ্ছে, সাফিরার আমার এই দেশ হচ্ছে গরমের দেশ, এই দেশে আমরা কিভাবে কমফোর্টেবল ফিল করব, ওই টাইপের ড্রেসই আমরা আনবো, তাই না? তো ও টি শার্ট, আমার টি শার্ট, কিছু জুতা, সবকিছু মিলাইয়া একটা হয়ে গেছে খাবারের জন্য 30 কেজি, আর একটা হয়ে গেছে আমাদের এই কাপড় চোপড়ের জন্য 30 কেজি। এটা হচ্ছে সমস্যা। আর সবচেয়ে বড় কথা, আমার তো ওয়েদারের সাথে মিলে কাপড় চোপড় করতে হবে না? আপনাদের যাদের প্রবলেম হবে, মনে করবেন যে প্রবলেম বাংলাদেশে মুসলিম মেয়েরা টি শার্ট পরে না, আমি টি শার্ট পরি দেখে কি কেউ কেউ আমার দুরুৎসাত করে ফেলতেছে। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন। আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। আর মানে মাস পেয়ে আমি খুব খুশি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি চচ্চড়ি রান্না করব। আজকে হবে না, কালকে বাজারে যাব, কালকে বাজারে গিয়ে আমি হচ্ছে ইয়ে আনবো, বেগুন কিনে আনবো, যদি পাই খুঁজবো, দেখি পাই কিনা। সবাই অনেক ভালো থাকবেন, খুদা হাফিজ।